হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। আজকের ক্লাসে ডিএসসি ফোর তোমাদের সেমিস্টার থ্রি ইংলিশ অনার্স সিইউ এর আলোচনা করব আরও একটি পোয়েট্রি। আজকে আলোচনা করব ড্যাডি বাই সিলভিয়া প্লাথ। সিলভিয়া প্লাথের ড্যাডি কবিতাটি আজকে ইন্ট্রোডাকশন ক্লাস তোমাদেরকে করিয়ে দিতে চলেছি, এবং এই ইন্ট্রোডাকশন ক্লাসে তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দেবো বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয়, যে বিষয়গুলো জানলে আমাদের কোয়েশ্চেন লেখার জন্য পরবর্তী সময় অনেকটা সুবিধা পাবো। তাহলে ইন্ট্রোডাকশন ক্লাসের জন্য তোমরা রেডি তো? তোমাদের কাছে অলরেডি ইন্ট্রোডাকশনের এই পয়েন্টসগুলো লেখা রয়েছে যারা তোমরা এই মুহূর্তে অফলাইন ক্লাস করছো, আর যারা তোমরা ভিডিওতে আমাকে প্রথমবার দেখছো, যাদের কাছে এই মুহূর্তে মেটেরিয়ালসগুলো নেই তারা স্ক্রিনে এই টোটাল মেটেরিয়ালসটা দেখতে পাবে একটু পর থেকেই। এবং তাদের জন্য আরও একটু বলে রাখি, যারা প্রথমবার এই চ্যানেলে ভিজিট করলে জেনে রাখো আমি এই চ্যানেলে ইংলিশ অনার্স রিলেটেড বিভিন্ন টপিকের বিভিন্ন ক্লাসেস, আমার অরিজিনাল ক্লাসেস আমি আপলোড করতে থাকি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারো। পুরো ক্লাসটা করো, যদি মনে হয় আমার এই ক্লাস থেকে তোমরা কিছুটাও উপকৃত হলে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি তোমার সঙ্গে রেখো। এবং যদি তোমার মনে হয় তুমি আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও, এবং যদি নোটসের প্রয়োজন হয় তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। তাহলে আজকে জেনে নেওয়া যাক আজকের ক্লাসটা, আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো ড্যাডি বাই সিলভিয়া প্লাথের এর অ্যাবাউট দ্য পোয়েট। পোয়েট সম্পর্কে আমরা জানবো, যেটা জানা খুবই দরকার। বিভিন্ন আগের ইন্ট্রোডাকশন ক্লাসগুলোতেও তোমরা দেখেছো আমি এই স্টাইলেই পড়াই। প্রথমে পোয়েট সম্পর্কে খুব ইম্পর্টেন্ট কয়েকটি কথাবার্তা আমরা জেনে নেব, যেগুলো না জানলে আমাদের কোয়েশ্চেন লিখতে প্রবলেম হবে। তারপর পাবলিকেশন হিস্ট্রি, কবে কোথায় এই সিলভিয়া প্লাথের এই ড্যাডি কবিতাটি পাবলিশড হয়েছিল সেটা জানবো, খুব সহজ সরলভাবে তোমাদের করাবো, কারণ জটিলতা আমার পছন্দ নয়, আমি বারবার একটা কথাই বলি। তার পরবর্তী অ্যাবাউট দ্য টাইম, এই সিলভিয়া প্লাথের টাইম সম্পর্কে, ইংলিশ লিটারেচারে তিনি কোন সময়ে এসেছিলেন, সেই সময়ের বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কে অল্প কিছু কথাই আমরা জেনে নেব। তারপর টাইটেল অব দ্য পোয়েম, এই সিলভিয়া প্লাথের ড্যাডি, ড্যাডি কেন টাইটেল দেওয়া হয়েছে সেই টাইটেল সম্পর্কে দু একটা কথা বলে নেব। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট, সামারি, সামারি সম্পর্কে, এই ড্যাডি কবিতাটির সামারি সম্পর্কে আমরা জেনে নেব, যেটা জানা কিন্তু খুবই দরকার আমাদের জন্য। যদি সামারিটা তোমাদের কাছে ক্লিয়ার না হয় তাহলে পরবর্তী আমি যখন লাইন বাই লাইন পড়াতে যাব তখন কিন্তু প্রবলেম হবে, সেই জন্য আজকের ক্লাসে সামারি সম্পর্কে এই শেষে আমরা জেনে নেব। তাহলে রেডি হয়ে যাও ক্লাসটি করার জন্য। তাহলে আমরা আলোচনা করছি সিলভিয়া প্লাথের ড্যাডি, অ্যাবাউট দ্য পোয়েট সেকশনে আমরা সিলভিয়া প্লাথ সম্পর্কে খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য জেনে নেব। সিলভিয়া প্লাথ এক, যেমন আমরা জানি, একজন প্রখ্যাত আমেরিকান কবি এবং উপন্যাসিক ছিলেন, যিনি তার গভীর ব্যক্তিগত এবং আবেগ ঘন রচনার জন্য পরিচিত। তিনি 1932 সালে ম্যাসাচুয়েটসে জন্মগ্রহণ করেন এবং 1963 সালে মারা যান। প্লাথের রচনাগুলি তাদের সূক্ষ্ম ভাষা, গভীর আবেগ এবং জীবনের অন্ধকার দিকগুলি নিয়ে বিশ্লেষণের জন্য বিখ্যাত। তার প্রধান কাজগুলির মধ্যে দ্য বেলজার আর উপন্যাস এবং অ্যারিয়াল আল কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত রয়েছে। প্লাথের কাজগুলি আধুনিক আমেরিকান সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তিনি সাহিত্যে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেন। পরবর্তীতে আমরা তাহলে জেনে নেব পাবলিকেশন হিস্ট্রি সম্পর্কে। এই দ্য ড্যাডি কবিতার পাবলিকেশন হিস্ট্রির কথা বলতে গেলে বলতে হয় এই ড্যাডি প্রথম প্রকাশিত হয়েছিল 1965 সালে প্লাথের এর মৃত্যুর পরে, যে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল এরিয়াল নামক। এই কবিতাটি প্লাথের জীবনের গভীর ব্যক্তিগত এবং আবেগময় অভিজ্ঞতা নিয়ে লেখা হয়েছে এবং এটি প্লাথ এর অন্যতম জনপ্রিয় এবং বিতর্কিত কাজ। ড্যাডি এ তার প্রকাশনার পর থেকে সাহিত্য সমালোচক ও পাঠকদের সমালোচনা এবং প্রশংসা দুটোই কুড়িয়েছে। পরবর্তীতে আমরা জানবো অ্যাবাউট দ্য টাইম, সেই সময়ের একটা সংক্ষিপ্ত বিবরণ।
অ্যাবাউট দ্য টাইম সেকশনে আমরা বলতে পারি ড্যাডি কবিতাটি প্লথের ব্যক্তিগত জীবনের একটি প্রতিফলন, বিশেষ করে তার পিতার সাথে সম্পর্ক এবং তার মৃত্যুর পরে তার মানবিক অবস্থার উপর ভিত্তি করে লেখা। প্লথ সিলভিয়া প্লথ এর পিতা অটো প্লথ এর মৃত্যু তার জীবনে একটি গভীর প্রভাব ফেলেছিল এবং এই কবিতায় তিনি তার পিতার সাথে তার জটিল সম্পর্ক এবং মানসিক সংগ্রামের কথা ব্যক্ত করেছেন। কবিতাটি সেই সময়ে সামাজিক এবং মানসিক এই মানসিক বাস্তবতার একটি প্রতিফলন। ড্যাডি কবিতাটি একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর গভীর আবেগঘন সূক্ষ্ম ভাষা। সিলভিয়া প্লথ এই কবিতায় তার পিতার সাথে যে সম্পর্ক এবং মানসিক অবস্থা খুব সূক্ষ্মভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। কবিতাটির প্রতিটি লাইন গভীর বেদনা, ক্রোধ এবং মুক্তির প্রতিফলন দেখা যায়। প্লথের ভাষা বিশ্লেষণ পাঠকদের মনে গভীর প্রভাব ফেলে। এই ছিল হচ্ছে আমাদের সিলভিয়া প্লথের অ্যাবাউট দ্য পোয়েট এবং তার পরবর্তী এই সামারি অংশ নিয়ে একটা ব্রিফ ডিসকাশন। এটা আমাদের আজকে ড্যাডি সিলভিয়া প্লথের ইন্ট্রোডাকশন ক্লাস। আশা করি তোমরা এনজয় করেছো। পরবর্তী ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করব কবিতাটি।